আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো, বলতে পারেন খুব ডিফারেন্ট একটা রেসিপি, যেটা ডালের পাকোড়া আমরা নর্মালি সবসময়ই রমজানে খেয়ে থাকি। আজকে সেই ডালের পাকোড়াকেই 12টা বাজিয়ে ছাড়ব, যদিও 12টা বাজাই আর 13টা বাজাই, রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, একটু ডিফারেন্ট মনে হবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। পাকোড়াটা বানানোর প্রথমেই আমি এখানে ডাল নিয়েছি, ডালটা ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মসুরের ডাল 1 কাপ পরিমাণে আছে, এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, আর ওখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, আমি এখানে 6টার মতো কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজটা 1.5 কাপ, কারণ আমি পেঁয়াজুতে সবসময় পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি নিয়েছি, যেটা টুইস্ট আজকের রেসিপির, সেটা হচ্ছে চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি এখানে 1/2 কাপের মতো আছে, আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। গুঁড়া চিংড়িটা হলে বেশ ভালো হয়। আমি এখন অন্য একটা বাটিতে আগে এই পেঁয়াজ কাঁচামরিচগুলো চটকে নেব সব কিছু একসাথে। চটকানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরার গুঁড়ো, আমি এটা তালা জিরার গুঁড়াটা ইউজ করেছি, সামান্য 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। এবার আমি এগুলোকে একটু হাত দিয়ে ভালো করে চটকে নেব, বেশি চটকানো যাবে না, পেঁয়াজটা একটু নরম হলেই হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটেছি। হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কথা বলতে বলতে কিন্তু একটা জিনিসের কথা ভুলে গেছি, যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ডালের বড়াতে আমি মাস্ট অ্যান্ড মাস্ট বি দিয়ে থাকি, সেটা হচ্ছে বেকিং সোডা। অবশ্যই খেয়াল রাখবেন বেকিং সোডা পাউডার না কিন্তু। আমি এখানে 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম এর মধ্যে, কারণ এটাকে ক্রিস্পি করবে পেঁয়াজুটাকে। বেকিং পাউডার কিন্তু দিতে যাবেন না, আমি আবারও বলছি, আমাকে অনেকে কমেন্টস করেন যে বেকিং পাউডারের বদলে বেকিং সোডা দিলে হবে নাকি, কিংবা বেকিং সোডা না দিয়ে বেকিং পাউডার দিলে হবে নাকি। আসলে যখন যেটা ইউজ করি আপনারা সেটাই ইউজ করার চেষ্টা করবেন, বেকিং সোডা আর বেকিং পাউডার টোটালি একটা ডিফারেন্ট জিনিস। সো আমার প্রত্যেকটা খাবারের যে রেসিপিগুলো রয়েছে, যেটাতে আমি যখন যেটা ইউজ করি সবসময় সেটাই ইউজ করার চেষ্টা করবেন। যেমন আজকে আমি কিন্তু বেকিং সোডা ইউজ করেছি, আমি কিন্তু বারবার বলে রাখলাম। এই তো মাখানো হয়ে গেল, এখন আমি বড়াগুলো যেভাবে ভাজবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এটাকে করব। আপনারা কিন্তু মনে করতে পারেন যে চিংড়ি মাছটা মাখিয়ে দিলে হবে কি না, আসলে না, চিংড়ি মাছটা মাখানোর কিছু নেই। নর্মালি আমরা যেরকম পেঁয়াজু শেপটা করি, কিংবা বড়ার যেটাই বলেন শেপটা করি, বড় ছোট, আমি সবসময় ঠিক আমার হাতের, দেখতে পাচ্ছেন আমার 4টা আঙুল ঢেকে গেছে, ঠিক এই রকম সাইজের আমি আপনাদেরকে কিভাবে 2 থেকে 3 ইঞ্চি মতো, 2 ইঞ্চির মতো, 3 ইঞ্চি বেশি বড় হয়ে যায়, ঠিক এই রকম টাইপের একটা বড়া শেপ করে নিয়েছি। এরপর যে চিংড়ি মাছটা আছে ঠিক হাতে কিন্তু লেগে থাকে, এই যে দেখেন হাতে কিন্তু বড়াটা আমাদের লেগে থাকে। এখন যেটা আমি করব, ঠিক বড়াটাকে এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিলে হবে কি, চিংড়ি কয়েকটা চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন এরকমভাবে বড়ার সাথে লেগে যাবে, এটা কিন্তু উপর দিয়ে থাকবে,
এটা কিন্তু একদম উপরে মাছগুলো দেখা যাবে ঠিক এই রকম। আমি আরেকটা করে দেখাচ্ছি, বড় ছোট যে কোনো শেপেই করতে পারেন, কিন্তু মাছগুলো কিন্তু উপরে থাকবে। এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও একটা আকর্ষণ আসবে। এই যে ঠিক এই রকম, যদি এক জায়গায় জড়ো হয়ে লেগে যায় তাহলে কিন্তু এই যে ঠিক এরকম এইভাবে আঙ্গুল দিয়ে একটু ছড়িয়ে দিতে পারে। এরকম করে ডিরেক্টলি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবে করে দিচ্ছি কারণ চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো যার কারণে চিংড়ি মাছের যেই পার্টটা থাকবে সেটা সবসময় উপরের দিকটায় দিতে হবে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আগের যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো নিচের পিঠটা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার একটা চলে এসছে। এরকমভাবে এক পাশ যখন হবে ঠিক তখনই উল্টে দিতে হবে। এই দুইটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এরকম করে সময় নিয়ে, একটু তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেছি, তো জোরে জাল দিয়ে করা যাবে না। চিংড়ি মাছ ভাজার এরই মধ্যে খুব সুন্দর একটা স্মেল চলে এসছে। এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব। আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি আবারও ভেজে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে ডালের পাকোড়া। আশা করছি আমার মতন করে এই রমজানে আপনারা সবাই বাসায় তৈরি করবেন। কেমন হয়েছে অবশ্যই সেটা আমাকে নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে আসবো আপনাদের সামনে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।